সারা জীবন শেষ করে ফেলাইতে আছে ইসলাম নিয়ে, এরপরে বয়ে বাঁচি না, না জানি দোযোগে ফেলায়, দুনিয়ার সব দুই নম্বরি, এরপরে জান্নাতে যাই। খবরদার উম্মতের ওলামায়ে কেরামকে জেলের মধ্যে রাইখে মুসলমান হওয়া যায় না। সারিস না হারাম করার বাচ্চা রে, এটা নরেন্দ্র মোদির সাথে সম্পৃক্ত, সারিস না হারাম জাদি রে, এটা সারিস না হারাম জাদি রে, এটা নরেন্দ্র মোদির লোক, সারিস না ওরে, ও হলে ডিকশনারির লোক, সারিস না সোজা জাহান্নামে বাড়া। যত মানুষ আছে, সাই নেতা হোক সাই কর্মী হোক, সাই পজিশনের হোক চাই অপজিশনের হোক, যদি তাকওয়া না থাকে তাহলে সে দামি নয় তো নয়, সেই কুকুরের চাইতেও খারাপ, শুয়োরের চাইতেও খারাপ, জানোয়ারের চাইতেও খারাপ। আপনি যদি দুই নম্বরি করেন জমিনে, আখেরাতে গিয়া কবরে গিয়া মারি খেতে মারি খাইতে খাইতে আপনি ভূত হয়ে যাবেন, ভূত। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, জামাত বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস বলেন, নেতা হইতে কর্মী, কর্মী হইতে নেতা পর্যন্ত সবাই সমান। সবার বাপ আদম, সবার মা হাওয়া। এখন দুনিয়ার কথা আমি বলবো না, আমি বলবো আল্লাহর আখেরাতের কথা। সত্তাগতভাবে সবাই সমান, বংশগতভাবে সবাই সমান। আল্লাহর কাছে দামি হওয়ার জন্য একমাত্র বুদ্ধি আর একমাত্র উপায় হলো তাকওয়া। কথা কেন ঠিক আছে নি? এখন বিএনপির কোন নেতা যদি মুত্তাকি হয় সে দামি, জাতীয় পার্টির কোন নেতা যদি মুত্তাকি হয় তাহলে সে দামি। আওয়ামী লীগের নাম লইতে ভয় লাগে, না হলে বলতাম আওয়ামী লীগের কোন নেতা দামি হইতে হইলে তাকওয়া লাগবে, তো সে দামি। এর বাইরে যত মানুষ আছে, সাই নেতা হোক সাই কর্মী হোক, সাই পজিশনের হোক চাই অপজিশনের হোক, যদি তাকওয়া না থাকে তাহলে সে দামি নয় তো নয়, সেই কুকুরের চাইতেও খারাপ, শুয়োরের চাইতেও খারাপ, জানোয়ারের চাইতেও খারাপ। আপনারা আমার ওয়াজ বুঝতেছেন না? হ্যাঁ, কে কে বুঝতেছেন হাত উঠে দেখান তো। আপনি তো একটা বাদ ধরছেন যে আপনি অমুক নেতা, অমুক দলের লিডার, আসলে আপনার সাইরেনার দামও নাই আল্লাহর কাছে। আপনি যদি দুই নম্বরি করেন জমিনে, আখেরাতে গিয়া কবরে গিয়া মারি খেতে মারি খাইতে খাইতে আপনি ভূত হয়ে যাবেন, ভূত। তোমার নামাজ ইসলাম, রোজা ইসলাম, হজে ইসলাম, জাকাতে ইসলাম, রাজনীতিতে ইসলাম নাই, অর্থনীতিতে ইসলাম নাই, পর্দানীতিতে ইসলাম নাই, সমাজনীতিতে ইসলাম নাই, সংস্কৃতিতে ইসলাম নাই, তুমি মুসলমান না। আরে কথা কয় না কেন? তুমি গোয়াম মুসলমানম বলরজম, তুমি গোয়াম মুসলমানম বলরজম, তুমি গোয়াম মুসলমানম বলরজম, কেদা আমো জানগা, তুমি গোয়াম মুসলমানম বলরজম, কেদানত মুশকিলাতে লা ইলাহা, কেদানম মুশকিলাতে লা ইলাহা। আমরা মনে করি নামাজ পড়লে মুসলমান, আমরা মনে করি রোজা রাখলে মুসলমান, আমরা মনে করি দিয়াতে মুনাজাত করলে মুসলমান। খবরদার উম্মতের ওলামায়ে কেরামকে জেলের মধ্যে রাইখে মুসলমান হওয়া যায় না। তুমি গুয়াম মুসলমানম বলরজম, কেদানম মুশকিলাতে লা ইলাহা, কেদানম মুশকিলাতে লা ইলাহা। তোমার রাজনীতির দিকে তাকাইলে যেমন ইসলাম দেখা যায়, সিদ্দিক আকবর যেমন রাজনীতি করেছেন তুমিও সেই রাজনীতি করো, ওমর ইবনুল খাত্তাব যেই রাজনীতি করেছেন তুমিও সেই রাজনীতি করো, ওসমান ইবনে আফফান যে রাজনীতি করেছেন সেই রাজনীতি তুমি করো, আলী মুর্তজা যে রাজনীতি করেছেন সেটা তুমি করো, ওমর ইবনে আব্দুল আজিজ যে রাজনীতি করেছেন সেটা তুমি করো, হযরত সাইয়েদুনা আমিরে মুআবিয়া যে রাজনীতি করেছেন সেটা তুমি করো,
হযরত শাইখুলিন মাহমুদুল হাসান যে রাজনীতি করেছেন সেটা তুমি করো, আওলাদ রাসূল সাইয়্যিদ হুসাইন আহমদ মাদানী যে রাজনীতি করেছেন সেটা তুমি করো, কাসিম নানুতুবি যে রাজনীতি করেছেন সেটা তুমি করো, হযরত ইমামুল ইনশা ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেলবি যে রাজনীতি করেছেন সেটা তুমি করো, ইমামে ইমামুল হিন আরেকজন মুসনাদহীন হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলবি যে রাজনীতি করেছেন তুমি করো, তাহলে তোমার রাজনীতির মধ্যে ইসলাম পাওয়া যায়। মগর তোমার অবস্থা হলো কালমার্সে যে রাজনীতি করে সেটা তুমি করো, লেলিনে যে রাজনীতি করছে সেটা তুমি করো, মাওসিতু যে রাজনীতি করেছে সেটা তুমি করো, স্টালিনে যে রাজনীতি করেছে সেটা তুমি করো, ও বুশে জাইরে যে রাজনীতি করে সেটাও তুমি করো, কলিন পলে যে রাজনীতি করেছে সেটা তুমি করো, এখন এখনকার নরেন্দ্র মোদি যে রাজনীতি করে সেটা তুমি করো। এর অর্থ হলো তোমার রাজনীতির মধ্যে ইসলাম পাওয়া যায় না, কথা কয় না কেন? তাহলে তোমার দিকে তাকাইলে দাড়ি পাওয়া যায় না, তোমার দিকে তাকাইলে বোরকা পাওয়া যায় না, তোমার ঘরের মধ্যে কোরআন শরীফ পাওয়া যায় না, তোমার ঘরের মধ্যে নেতার নেত্রীর ফটো পাওয়া যায়। আপনারা আমার ওয়াজ বুঝেননি, কে কে বুঝতেছেন হাত উঠে দেখেন, ইচ্ছার বাইরে ওয়াজ চলছে, জানি না কোন দিকে যায়। কি খুশি হইনির হলারা আর হইনির মাইয়ারা, এই ইসলাম দিয়ে বলে জান্নাতে যাই, সারা জীবন শেষ করে ফেলাইতে আছি ইসলাম নিয়ে, এরপরে বয়ে বাঁচি না, না জানি দোযোগে ফেলায় দুনিয়ার সব দুই নম্বরি, এরপরে জান্নাতে যাই, কথা কয় না? এক ঘটনা আপনাদের কি শুনাবো? শুনবেন? কে কে শুনবেন হাত ধরে দেখান। আমি আবার তলেরে তলে হিসাব, কিন্তু উপরে উপরে না, ভিতরে ভিতরে হিসাব। আমার এক আজিজ, ওই আমার কাছে বাইয়াত হয় নাই, একদিন সে স্বপ্নে দেখছে, ও নিজে বলছে আমার স্বপ্নে দেখছে ময়দানে মাহশর কায়েম হয়ে গেছে, ময়দানে মাহশর কায়েম হওয়ার পরে সে মোটামুটি জান্নাতিদের কাতারে জান্নাতের দিকে যাইতে আসে, বেহেশতের দিকে, বেহেশতের গেটে তার আটকাই দিছে, এই স্বপ্নটা সে দেখছে, আটকাই দিছে, কয় যে না এইখানে ঢুকার যোগ্য না, ওরে হিয়ানে পাঠাও, কোনা নেই জাহান্নামে পাঠাও, এইখানে যোগ্য না। পাশের থেকে আরেক ফেরেশতা বলতেছে, ফেরেশতা বলতেছে না এটা খুরশিদ কাসিম হিসাবের লোক, আমি তো আমার বুজুর্গির কথা কইতে আছি, আমি একটা কথা বুঝাইতে আছি, কয়রে ছাইড়া দাও, এটা খুরশিদ কাসিমের লোক, ওনার হাতের বাইয়া তারে ছাইড়া দাও। একদিন দুবাই থেকে সোজা বাংলাদেশে চলে আসছে, আসে কয় বাবা কি গোড়াইছে নাম নেই, আমি জানি না কি হয়েছে রে, কয় এই স্বপ্ন, আমি কিন্তু আমিই তো জানি না, ওই না আমরা আমার বাইয়াত করতে মিয়া ইবলিসের পিছনে ঘুরো, কলিন পাওয়ালের পিছনে ঘুরো, নরেন্দ্র মোদির পিছনে ঘুরো, আরো আরো কার পিছনে 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 ঘুরো, সোজা বেহেশতে চলে যাবা, আল্লাহর কসম তোমার নামাজ আর রোজা তোমাকে বেহেশতে যাইতে সহযোগিতা করবে না, বেহেশতের গেটের মধ্যে আটকে দিবে। কুফার যদি ভালো হয়, উম্মতের উলামায়ে কেরামের সাথে যদি সম্পর্ক থাকে, যদি জুনায়েদ আল হাবিবের সাথে সম্পর্ক থাকে, যদি মুফতি ফজলুল কামিনের সাথে সম্পর্ক থাকে, যদি সাখাওয়াতের সাথে সম্পর্ক থাকে, যদি মুজিবুর রহমানের সাথে সম্পর্ক থাকে, যদি জুবায়ের আনসারের সাথে সম্পর্ক থাকে, শাইখুল হাদিস আল্লামা আজিজুল্লাহর সাথে সম্পর্ক থাকে, তখন ফেরেশতারা বলবে সারে দাও এটা কাসিম সাহেবের লোক, সারে দাও এটা মুফতি আমিনের লোক, সারে দাও এটা জুবায়ের আনসারের লোক, সারে দাও শাইখুল ইসলাম আহমদ ছবির লোক, আর না হলে বলবে সারিস না হারাম ঘরের বাচ্চা রে, এটা নরেন্দ্র মোদির সাথে সম্পৃক্ত, সারিস না হারাম জাদি রে, এটা সারিস না হারাম জাদি রে, এটা নরেন্দ্র মোদির লোক, সারিস না ওরে ও হলে ডিকশনের লোক, সারিস না সোজা জাহান্নামে পাঠা।